হাই ফ্রেন্ডস, আমি অপর্ণা। আমার চ্যানেল অপর্ণা রকমারি রান্না কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের সাজলা রেসিপি। রুই বা কাতলা, যে দুটো মাছ দিয়েই এই রান্নাটা করা যায়। মাছের অন্য তরকারির মধ্যে এই তরকারিটা আমার খুবই ফেভারিট একটি রেসিপি। এই রান্নাটা বেসিক্যালি ভিলেজ সাইডে খুবই প্রচলিত একটি রান্না। আমার দিদিমার বাড়ি একটু ভিলেজ সাইডে, তো যখন আমি ছোটোবেলায় দাদিমার বাড়িতে যেতাম তখন এই রান্নাটা প্রায় প্রায় হতে দেখতাম এবং আমার খুবই ভালো লাগতো। সেই রান্নাটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। রান্নাটা করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। পিসগুলোকে আমি ছুরির সাহায্যে এভাবে আরও ছোট ছোট পিস করে নিব। তোমাদের হাতে যদি সময় অল্প থাকে তাহলে গোটা মাছের পিস দিয়েও করা যেতে পারে। পিস করা হয়ে গেলে এবার যে কড়াইয়ে বা পাত্রে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সেই মাছের পিসগুলো। আর দিয়ে দিব কুচনো পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 7 মতো লবণ, রসুনের কোয়া 7-8, 2 তেজপাতা, 4-5 গোটা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরে পাউডার 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোটা গরম মশলা দারচিনি 2 পিস, লবঙ্গ নিয়েছি 3-4, এলাচ 1-2, আর দিয়ে দিব সর্ষার তেল 5-6 চামচ। সবগুলোকে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস জল। জলটা তেমন ইউজ করব, সিদ্ধর জল ঝোলের জল 2 একসাথে ইউজ করব। মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে জলটা একটু বেশি দিব, আর আমার যেটুকু মাছ আছে তাতে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ইন্ডাকশনে বসিয়ে দিব। হিটটাকে একদমই লোতে বা মিডিয়ামে রেখে দিব, ধিমি আঁচে রান্নাটা হতে দেব। 20-25 মিনিট রান্নাটা হতে দেব, যতক্ষণ না পর্যন্ত মাছের পিসগুলো সিদ্ধ হয়ে যায়। 20-25 মিনিট পরে আমি ঢাকনা ওপেন করব। মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন ইন্ডাকশনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের সাজলা। আমার তো খুবই প্রিয় একটি খাবার। সাদা ভাত, লেবু আর তার সাথে সাজলা খেতে খুবই ভালো লাগে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।